দেখে নাও কেমন লাগছে তোমাদের সামনে। খুব কম সময়ে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানাতে গেলে কী কী করতে হয় চলো দেখে নাও স্টেপ বাই স্টেপ। তার জন্য প্রথমেই দেখে নাও, এখানে আমি নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট। এবার এইগুলোকে আমাদেরকে ভালো করে গুঁড়ো করতে হবে, চলো দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ আমাদের বিস্কুটটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার এরপরে আমাদের এতে দিতে হবে তবে 2 চামচের মতো চিনি। এবারে আমরা এর সাথে দেব অল্প পরিমাণ দুধ, এইটাকে ভালো করে ফেটে নিতে হবে। তোমরা চাইলে চিনিটাকে আগে গুঁড়ো করে নিয়েও দিতে পারো, না হলে এরকম করে তোমাদের ভালো করে করে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে পুরো গলিয়ে দিতে হবে। অল্প অল্প করে দুধ দিতে হবে, অল্প করে নাড়াতে হবে। ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না পুরোটা ক্রিম হয়ে যাচ্ছে ততক্ষণ তোমাদেরকে নেড়ে যেতে হবে। যতক্ষণ না ক্রিমের মতো হচ্ছে ততক্ষণ তোমাদেরকে নাড়িয়ে দিতে হবে, মিক্স করে যেতেই হবে তোমাদের ততক্ষণ না পুরো ক্রিম হচ্ছে, না হলে কেক বানালে কেকটা অতটা সফট হবে না। অল্প পরিমাণ বেকিং পাউডার দিতে হবে, তোমরা চাইলে এটা ইনো দিতে পারো, যেটা খুশি। মিক্স করা হয়ে গেছে, এই অবস্থায় আমাদের মিক্সটাকে 15 থেকে 20 মিনিট এই অবস্থায় রেখে দিতে হবে। আবার এসে গেলাম, আমরা যে কেকটা করব সেটা প্রেসার কুকারের মধ্যে কেক করব। দেখতেই পাচ্ছ প্রেসার কুকার আগুনে দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমরা দিয়ে দেবো 1 প্যাকেট নুন। দেখতেই পাচ্ছ আমরা এর ভিতরে 1 প্যাকেট নুন দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমরা হালকাভাবে গরম করতে হবে, খোলাভাবেই প্রথমে আগে নুনটা গরম করে নিতে হবে। এই অবস্থায় একটা ছোট ট্রে নিয়ে নিয়েছি, যেটা প্রেসার কুকারের মধ্যে দেব। তার জন্য এর উপরে আগে অল্প পরিমাণ তেল দিয়ে চারিদিকটা ভালো করে লাগিয়ে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে পুরো চারিদিকটা ভালো করে হাতে হাতে লাগিয়ে দিতে হবে। পুরো সাইডটা নিচে পুরো ভালো করেই লাগাতে হবে তোমাদের, যাতে কোনো দিক কোনো জায়গাটা যাতে না বাদ পড়ে। এর উপরে আমরা একটা কলা পাতা রাউন্ড করে কেটে নিয়েছি, যেটা এর উপরে দিয়ে দেবো যাতে নিচের সাথে না ছেঁটে যায়, শুধু তার জন্য। দেখতে পাচ্ছ আমরা কলা পাতাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার বাকি যে আছে আমাদের কেকের ব্যাটারটা ওটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর খুব ভালোভাবে জিনিসটা গলে গেছে, যার জন্য দেখতে পাচ্ছ ক্রিমের মতো হয়েছে। এবার এইটাকে আমাদের ওই ট্রের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমরা এর মধ্যে যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। খুব সুন্দর লাগছে, পুরোটাই দিতে হবে, বাকি যেটা আছে সেটা তোমরা ভালো করে চামচের সাহায্যে পুরোটা লাভিয়ে দিতে হবে। এই অবস্থায় আমাদের একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো ফাঁক না থেকে থাকে, বাবাল যে জন্য থাকে, যার জন্য অল্প পরিমাণ নাড়িয়ে নিতে হবে। তারপরে এর উপরে আমি অল্প পরিমাণ কিছু কাজু দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগার জন্য, খেতেও একটু স্বাদ বাড়বে।
টেস্টও একটু চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা গরম হয়ে গেছে নুনটা, এবার এর উপরে আমরা একটা ছোট স্ট্যান্ড দিয়ে দিলাম, যার উপরে আমরা খুব ভালোভাবে রাখতে হবে যাতে না হাতে গরম লাগে। দেখতেই পাচ্ছ রাখা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমাদের উপরে হালকা করে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট এই অবস্থায় রেখে দিতে হবে হালকা আঁচে, খুব বেশি আঁচ বাড়ালে হবে না। চলো 30 মিনিট পরে আসা যাক। তোমরা কি করে বুঝবে যে কেকটা তৈরি হয়ে গেছে, তার জন্য এরকম একটা তোমাদের কাঠি দরকার, বড় টুথপিকের। তোমরা এরকমভাবে কেকের মধ্যে দিয়ে দেবে, আর যখনই কাঠিটা তুলবে যদি না কাঠিতে কিছু মানে লিকুইড লেগে থাকে তাহলে তোমরা বুঝবে যে কেকটা এখনও বাকি আছে, আর যদি না লেগে থাকে তাহলে তোমরা বুঝবে যে কেকটা কমপ্লিট হয়ে গেছে, তখন তোমরা বন্ধ করে দিতে হবে। যেহেতু দেখতে পাচ্ছ কাঠিতে অল্প পরিমাণ লেগে আছে, তাই জন্য এই অবস্থায় আমাদের এখনও 5 থেকে 10 মিনিট রাখতে হবে, তারপরে আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার আমরা তুলে নেব, আমাদের কেক কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দিয়ে ভিতর থেকে কেকের ট্রেটা বার করে নেব। আমরা বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই অবস্থায় আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না রুম টেম্পারেচার আসছে ততক্ষণ ট্রে থেকে কেক বার করা যাবে না, নইলে ভেঙে যাবে, তাই আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। ট্রে থেকে বার করে নিয়েছি, এবার এইটা এখন তোমাদের সামনে আছে। কেকেতে অল্প কিছু ডেকোরেশন করে নেব, তারপরে তোমাদের দেখাবো কেমন লাগছে। নাও আমরা এখন ডেকোরেশন স্টার্ট করছি। দেখে নাও কেমন লাগছে তোমাদের সামনে। খুব কম সময়ে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানানো, আর উপরে ডেকোরেশনটা করেছি। দেখো কেমন লাগছে, ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করে জানাও যে কেমন হলো। দেখো খুব সুন্দর। এবার আমরা কেকটা কাটবো, চলো। দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা সফট, মুখে দিলেই পুরো গলে যাবে। তোমরাও এরকম টেস্টি কেক বানিয়ে নিতে পারো বাড়িতে খুব কম সময়ে, আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারো এবং বাচ্চাদেরও খুব ভালো লাগবে।